আরো একবার আমি সৈকতের কাছে যাবো। সৈকত যদি আরো একবার ওই এলাকায়, আমি জানি না এখন কেউ রয়েছেন কিনা, কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, এই ধরনের প্রবণতা কেন? তুমি কি কারোর সঙ্গে কথা বলতে পেরেছিলে? সরাসরি এই পরিবারের যিনি সদস্য এবং যারা এই এই যে ইরশাদ আলম, সেই ইরশাদ আলমের সঙ্গে, ইরশাদ আলমকে দেখতে গিয়েছিল হসপিটালে, তাদের সঙ্গেই কথা বলেছিলাম। তারা রীতিমতো যেভাবে মারধর করা হয়েছে বা তারা যেটা জানাচ্ছে যে ইরশাদ আলমের শরীরে যে ধরনের ইঞ্জুরিজ ছিল সেটা দেখে তারা রীতিমতো চমকে উঠেছে। তার বাঁ পায়ের এবং কোমরের দিকে বাঁ পায়ে একাধিক আঘাতের চিহ্ন, এক্সটার্নাল ইঞ্জুরিজ রয়েছে এবং সেই আঘাত এতটাই ছিল কার্যত তারা দেখে রীতিমতো শিউরে উঠেছিলেন। এবং ইরশাদ আলম যে বউবাজারের যে দোকানে টিভি মেকানিকের কাজ করত সেই দোকান মালিক ইমরান, তিনি পুলিশকে জানিয়েছেন তিনি যখন ওই হস্টেলে এসেছিলেন তখন রীতিমতো তিনি দেখেন যে ইরশাদ আলম নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না, হাঁটুতে মুড়ে একটা অর্ধেক দাঁড়ানো এবং অর্ধেক বসে থাকা অবস্থায় সে এই অবস্থায় রয়েছে এবং রীতিমতো শিউরে ওঠার মতো পরিস্থিতি। যেভাবে মারধর করা হয়েছিল এটা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের যে যারা মারধর করেছিল যে স্টুডেন্টরা, সেই স্টুডেন্টরা কিন্তু হয়তো তারা মত্ত অবস্থায় থাকতে পারে, এই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রত্যেকে আজকের শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে, শিয়ালদা আদালতে পেশ করে প্রত্যেককেই কিন্তু এই যে 14 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে 2 জন সৈকত বুঝতে পেরেছি সঙ্গে থাকো তুমি। আমাদের রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এই নিয়ে আমরা শুনবো রাজনৈতিক প্রতিক্রিয়া। কোনো গণপিটুনি দুর্ভাগ্যজনক, যে কোনো অপরাধী দুর্ভাগ্যজনক। আর আপনি বললেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, সেটা সোনার পাথর বাড়ি। এরাজ্যে না আইন আছে না শৃঙ্খলা আছে, কোর্ট বলছে এরাজ্যে শাসকের আইন চলে, হ্যাঁ এখানে আইনের শাসন চলে না। আর আপনি এই রাজ্যে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা কোথায়, আইন শৃঙ্খলা কোথায় বলে বলছেন। এখানে শান্তি সশান, এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সব কিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। এটা ভুললে চলবে না, আরএসএসের এজেন্ডা সাকসেস করতে হবে যে কোনো প্রকারে। সুতরাং এই জন্য এই কলকাতার ঘটনা ঘটছে, আপনার ভাঙড়ে ঘটছে, আপনার দলিত আদিবাসীদের উপরে ঘটছে, কারণ এটা তো সবই তো আরএসএসের এজেন্ডা উনি ফুলফিল করছেন, আরএসএসের দুর্গা। স্বাভাবিক, কারণেই আইন তো রক্ষক যদি নিজেই ভক্ষক হয়ে যান তাহলে কী হবে, যা হবার তাই হচ্ছে। রাজদণ্ডটা ঠিক মতন পালন করুন, সে তো করছেন না। এটা একটা কদিন ধরেই হচ্ছে, বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেবো কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ইনকোয়ারি করবে, যদি সত্যি হয় হবে। আমার একটা মোবাইল দুন হারিয়ে গেছে, আমি পুলিশকে ইনকোয়ারি করবো, যদি সন্দেহ থাকে তার নাম বলবো, পুলিশ তার ইন্টারোগেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে, নয় সে বলবে যে না এটা হয়নি। এটা মেথড অফ ইনকোয়ারি আছে। এই যে আইন নিজের হাতে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক। এটা কেউ ছেলে ধরার নামে মারছে, কেউ ডাইনি অপবাদে মারছে, আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মার। মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের, পুলিশের রাস্তা নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো খারাপ। মব লিঞ্চিং ব্যাপারটাই গণতন্ত্রের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, এবং এর জন্য তো কড়া আইন আছে। এটার ব্যাপারে প্রচার চালানো উচিত পুলিশের, যে সব জায়গায় মাইকে বলুক আইন নিজের হাতে তুলে নেবেন না। চোর সন্দেহে কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে থানায় দিন, নিজেরা তাকে মারবেন না।
যেটা হয়েছে খুব দুঃখজনক। পরিস্থিতি গরিব মানুষ, যেমন গরিব মানুষদের ওই ত্রিপল দিয়ে প্লাস্টিক দিয়ে যাদের যাদের দোকান আছে তাদেরটাই শুধু বুলডোজার দিয়ে ভাঙা হয়। তারা সাথে তো প্রায় দেখছি ছেলে ধরন মারাম করে একে ওকে তাকে মারছে। বাংলায় কি ল অ্যান্ড অর্ডার আছে? যখন তখন যাকে তাকে মারা যায়। কোনো কিছু প্রমাণ হবার আগে, কোর্টে যাবার আগে জনগণ যখন মেরে দেয় তখন যদি ল অ্যান্ড অর্ডার ভালো চলছে বলে তাহলে খারাপ হতে গেলে আর কত খারাপ হতে হবে? সামান্য হাঁড়ি কলসি চুরি করলে মার খেয়ে মরে যায়, মোবাইল চুরি করলে মার খেয়ে মরে যায়। আর গোটা রাজ্যকে যারা চুরি করে দিচ্ছে তারা একেবারে বহাল তবিয়তে থাকে। বউবাজার সল্টলেক দুটো ঘটনা পরপর এবং দুটো ঘটনাতেই মোবাইল চোর সন্দেহে জন আক্রোশে মৃত্যু হলো এক ব্যক্তির। বউবাজারে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাংশাল আদালতে পেশ ধৃত 14 জনকে টিভি সারাই করতে মৃত ইরশাদ আলম, যার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যাকে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়, কার্যত পিটিয়ে খুন করা হয় ছাত্রাবাসে। এবং এই ইরশাদ আলম চাঁদনি চকের একটি দোকানে কাজ করত, পাশাপাশি গাড়ি ধোয়ার কাজও করত। পরিবারের অভিযোগ, গাড়ি ধোয়ার কাজে যায় সে, যেখানেই চোর সন্দেহে তাকে মারধর করা হয়। ভয়ঙ্কর একটা প্রবণতা, কারোর কোনো সন্দেহ হলেই হাতে আইন তুলে নিচ্ছে। এর আগে আমরা দেখেছি শিশু চুরির গুজব, যার জন্য বারবার মারধর, ভয়ঙ্কর একটা ছবি লাগাতার রাজ্য জুড়ে। পুলিশ প্রশাসনের উপর থেকে কি ভরসাটা উঠে যাচ্ছে? পুলিশকে ভরসা করতে পারছে না বলেই কি এইভাবে হাতে আইন তুলে নেওয়া? এর পাশাপাশি যে খবর পাচ্ছি আমরা, গণপিটুনিতে পুলিশ হেফাজতে বউবাজারে ঘটনা, পুলিশ হেফাজত হয়েছে ধৃতদের, 14 জনের পুলিশ হেফাজত হয়েছে 4 জুলাই পর্যন্ত। আরও একবার জানিয়ে রাখতে চাইব, বউবাজারে গণপিটুনির ঘটনায় যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ, পুলিশ হেফাজত 4 জুলাই পর্যন্ত। বউবাজারে গণপিটুনির ঘটনায় পুলিশ হেফাজত ধৃত 14 জনের ব্যাংশাল আদালতে পেশ করা হয় 14 জনকে। ইরশাদ আলমকে পিটিয়ে মৃত্যুর ঘটনা মোবাইল চোর সন্দেহে, খাস কলকাতায়। সেই ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ, 4 জুলাই পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, বউবাজারে মোবাইল চোর সন্দেহে জন আক্রোশ, সেই জন আক্রোশে মৃত্যু হয় এক ব্যক্তির, 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ, ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল 14 জনকে, 14 জনেরই 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।